কত ভালোবাসি সবুজ স্নিগ্ধতার পথ খুঁজে ফিরি বাউন্ডুলে আমি কত ভালোবাসি সবুজ স্নিগ্ধতার পথ খুঁজে ফিরি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা, আমরা আছি রাঙ্গামাটি, এখান থেকে বের হচ্ছি স্কুলে সাজার উদ্দেশ্যে। সবাই মোটামুটি রেডি হইতেছে, ওই যে ভাই রাজস্থলে যাওয়া হয় না প্রায় 1 বছর হয়েছে, তারপর সেখান থেকে বান্দরবন যাব। আশা করি সবার ভালো লাগবে। সকাল সকাল বের হওয়ার পরও একটু দেরি হইলো, কারণ রাঙ্গামাটি শহরে আগুন লাগছে, এই কারণে আমাদেরকে ঘুরে যাইতে হইতেছে। এখন আসাম বস্তিতে ঢুকছি, আর এখন আসাম বস্তি থেকে যাব হচ্ছে লেচুবাগান। লেচুবাগান ফেরি পার হয়ে বাঙ্গাল হালি বাজার হয়ে তারপর হচ্ছে রাজস্থলী। তো যারা ঢাকা থেকে বা নসনী থেকে এই রাজস্থলী ফারুয়া যেতে চান, তারা খুব সহজ রাস্তা, প্রথমে চলে আসবেন কাপ্তাই, কাপ্তাই থেকে লেচুবাগান ফেরি পার হবেন, তারপর বাঙ্গাল হালি, বাঙ্গাল হালি থেকে সিএনজি বাস, বাসও চলে, সব কিছুই আছে, খুব সহজে যাওয়া যায়। তবে রাজস্থলী থেকে ফারুয়া যাইতে গেলে অবশ্যই আপনাকে বাইক রেন্ট করতে হবে, বিকল্প আর কোনো পথ নাই। কি শান্তি, যান্ত্রিক শহরের ব্যস্ততা শেষ কইরা কেউ যদি এই রাস্তায় একটু বাইক চালায়, যাদের মানে বাইকার যারা, তাদের জন্য এটা হলো কি শান্তি। কারণ হচ্ছে এরকম সুন্দর রাস্তা আসলে মন প্রাণ সবই ভরে যাবে, না ভরার কিছু নাই। আর বাইকাররা এখানে আটকাইতেও পারে। আশা করি আমাদের সাথে যারা এনআরসির ভাই বন্ধু, যারা ছোট ভাই বড় ভাই যারা আছে, সবাই খুব এনজয় করতেছে, বিশেষ করে আজকের এই রাইডটা অসম্ভব ভালো লাগার একটা রাইড হচ্ছে আজকে। সুন্দর একটা পরিবেশ, ওই পাশে ম্যাক ক্যামেরায় আসবে না মনে হয়, দেখার মতো। আসাম বস্তি রাস্তা থেকে কাপ্তাই পর্যন্ত যে রাস্তাটা, এটা অনেক সুন্দর। আমরা আজকে টোটাল 15টা বাইক রাজস্থলী টার্গেট। আমাদের আর হয়তো বা 10 থেকে 15 মিনিট সময় লাগবে লিচুবাগান ফেরি যাইতে, কাছাকাছি চলে আসছি। ফারুয়ার বর্ডার রুট যেটা, এটা তৈরি করার জন্য এই রাস্তা দিয়ে ইট, সিমেন্ট, তারপর হলো পাথর ক্যারি করে, এই জন্য এই রাস্তাটা এখনও ভাঙা আছে। প্রচুর ধুলো উঠতেছে, বর্ষাকালে আসলে তো অবস্থা খারাপ হবে এই রুটে। অতএব যারা এই রুটে আসার চিন্তা ভাবনা করবেন, মাথায় নিয়ে আসতে হবে এরকম ভাঙা রাস্তা পাবেন, ধুলা খেতে হবে। আমি আমার সব কিছু খুইলা ব্যাগে ঢুকাই নিয়েছি, কারণ জানি যে এরকম ধুলা খাইতে হইব। উইন্ডব্যাগ আর একটা পরিয়া নিলাম, আমি যদি পিছনে পড়ি তাহলে ধুলা খাইতে পারি, একটু টান বা সামনে জায়গা। শাকিল রে দেখাইলাম যে পিক আপ দিলে শাকিলে যে কই উড়া যাইব। ওরে অনেক খারাপ তো। আমি একটু ডান দিকে যাওয়ার চেষ্টা করি, ওই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না। ও
আমার চাকা অলরেডি স্লিপ করছে। এখানে দাঁড়াইতে হবে, কারণ এই দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, এই দিক দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, ডাক দিয়ে নে। খুবই রিক্স, একটু নির্বিশ হলে যে দেখেন এখান থেকে পড়ে যেতে হবে। আর এই সাইডে গর্ত খুবই ভয়ঙ্কর, যে কোনো লোকের গা শিরশির দিয়ে উঠবে। খুব ইজিলি নামলাম। না, আমাদের যারা আছে তারা মোটামুটি সবাই খুব এক্সপার্ট, তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই। দুলা শেষ, কি অবস্থা এখানে, পুরো সিমেন্ট বালি কদাচার। অবস্থা খুব বাজে, পুরাটাই অফ রোডিং। জানি না আমার পিছনের যেগুলি আছে এগুলি আসতে পারবে কিনা। একদম খারাপ, তারপর এলো ধুলা। আল্লাহ, পাথর বিছাইতেছে, পাথর বিছানো হইলে তারপরে যেতে হবে। অবস্থা তো আসলে খুবই খারাপ, আমি চিন্তা করতেছি বাকিগুলি উঠবো কিভাবে। ডাবলিং এ উঠাটা টাফ, আমার তো তিন দূর চেয়ে ডেঞ্জারাস মনে হলো। ওরে বাবা, আমি এখানে গাড়ি আগে সাইড করি, হেল্প করার জন্য যাইতে হইব বুঝতেছি। বলতেছিলাম যে আমাদের নরসিংদী রাইডার্স ক্লাবের যেই সকল নতুন সদস্য নিয়ে আসছি তাদেরকে নিয়ে হয়তো উঠতে পারবো না। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন 110 সিসি আমাদের এক ভাই আছে, এই যে মেট্রো প্লাস এটা নিয়েও চলে আসছে। সবাই খুব সুস্থ সহি সালামত আলহামদুলিল্লাহ।
আমরা এই পর্যন্ত আসছি। কোনো অঘটন ঘটে নাই, তবে এই রাস্তাটা ভয়ঙ্কর এখন এবং কাজ চলতেছে। এই যে ইটের খোয়া, যেই গাড়িগুলি দেখতেছেন এখান থেকে ইটের খোয়াগুলি নিতেছে, নিয়ে জাস্ট এই ঢালটার মাঝে ফেলাইতেছে, এই জন্য এই সমস্যাটা হইতেছে। আর আমাদের মোমেন ভাই, মোমেন ভাইয়ের ছেলে, এটা হচ্ছে মোমেন ভাই, মোমেন ভাইয়ের ছেলে ওরে ট্রেন আপ করতেছে, অলরেডি পাস। মোমেন ভাই রিটায়ার হয়ে যাচ্ছে, নেক্সটে মোমেন ভাই রিটায়ার থাকবে, ওনার ছেলে আমাদের সাথে ট্যুর দিবে। পাহাড় থেকে উঠতে গেলে পিছন থেকে আসলে একটু স্পিডে যাইতে হয়, তাহলে গাড়িতে শক্তিটা কম লাগে উপরে উঠতে। দেলোয়ার সেই আগের দেলোয়ারই রইল, চেঞ্জ হইল না। আমি ওর দিকে খেয়াল করিয়া গিয়ার শিফটিং এ ঝামেলা করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি, এটাকে ভিউ পয়েন্ট, ফারুয়া ভিউ পয়েন্ট বা যাই বলি, এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট যেখানে আর্মি রিসোর্ট বা কটেজ কিছু করতেছে, আর ওয়াচ টাওয়ার এখানে আছে এখান থেকে পর্যবেক্ষণ করার জন্য। আর আমরা ফারুয়া থেকে যেটা দুই পাহাড়ের চিপা, যেটা সেই চিপার কাজ চলতেছে, উপর থেকে পাহাড় ভাঙিয়ার নিচে ফেলাইতেছে, ওই রাস্তায় কোনোভাবেই যাওয়া সম্ভব না। আমরা আর ওই দিকে যাবো না, এখান থেকে ব্যাক করব। আর বরাবরের মতোই আমার সাহায্য সহযোগিতার সবচেয়ে কাছের যে হাতটা, সেই হাতটা অলরেডি দেলোয়ার চলে আসছে। আর আমার একটা ডায়লগ হচ্ছে যে আমি চিটাং বিভাগে ঢুকলে দেলোয়ার আমার সাথে দেখা করে না বা এরকম হয় না, শুধু একবার হয়েছে, সেটা কক্সবাজার গেছিলাম, বন্ধু বান্ধব ছিল সাথে, তারপরও রাস্তায় আমার ভাই দেখা ও আমার ব্যারিকেড দিচ্ছে যে না বুঝলা ছিল দেখতেছেন। আমার খুব কাছের ছোটো ভাই, সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।